নারী জাগরণে বেগম রোকেয়া অবদান চিরস্মরণীয় করতেন। নারীদের অনুপ্রাণিত করার লক্ষ্যে বেগম রোকেয়া দিবসে পাঁচজন বিশিষ্ট নারীকে বেগম রোকেয়া পদক প্রদান করা হবে। প্রাপ্তরা ওসমানী স্মৃতি মিলনায়তনে উপস্থিত থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে পদক গ্রহণ করবেন। পদকপ্রাপ্তদের 18 ক্যারেট মানের 25 গ্রাম স্বর্ণ নির্মিত এক পদকের রেপ্লিকা এবং প্রত্যেকে 4 লাখ টাকার চেক ও সম্মাননা পত্র প্রদান করা হবে। নারী শিক্ষায় বিশেষ অবদান রাখায় 2022 সালে বেগম রোকেয়া পদকে বিজয়ী হলেন ফরিদপুর জেলা রহিমা খাতুন। নারী অধিকার প্রতিষ্ঠায় বিশেষ অবদান রাখায় এবছর বেগম রোকেয়া পদকে বিজয়ী হলেন চট্টগ্রাম জেলার প্রফেসর কামরুন্নাহার বেগম। নারী আর্থ এবং সামাজিক উন্নয়নে এবছর রোকেয়া পদকে বিজয়ী হলেন সাতক্ষীরা জেলার ফরিদা ইয়াসমিন। সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণে বিশেষ অবদানের জন্য নড়াইল জেলার ডক্টর আফরুজা পারমিস সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণের ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় তাকে বেগম রোকেয়া পদককে ভূষিত পদক দেওয়া হবে। পল্লী উন্নয়নে বিশেষ ক্ষেত্রে অবদান রাখায় এই বছর বেগম রোকেয়া পদকে বিজয়ী হলেন ঝিনাইদহ জেলার নাসিমা বেগম।